সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর একটা অংশ, একটা স্বরূপ আর একটা অমূঘ অস্ত্র। সুদর্শন চক্রকে অষ্ট শিরোমণিও বলা হয়। ভগবান বিষ্ণু আর শ্রীকৃষ্ণ এই সুদর্শন চক্র দিয়ে অনেক অসুরদের, দানবদের এবং দৈত্যদের আর রাক্ষসদের বধ করেছিলেন। ত্রেতা যুগে সুদর্শন চক্রকে নিজের শক্তি হওয়ার অহংকার হয়ে গেল, যে তার সমান এই সৃষ্টিতে কোনো তার মতো শক্তিশালী লোক নেই। সুদর্শন চক্রের সহায়তায় ভগবান শ্রীকৃষ্ণ অনেক দুষ্ট লোকেদেরকে নষ্ট করে দিয়েছিলেন, যাতে সে শিশুপাল বধ হোক বা ইন্দ্রদেবের বজ্রকে খেয়ে ফেলা হোক। হে প্রভু, আমি আপনার সান্নিধ্যে থেকে অনেক অনেক কীর্তনে ভাগ নিয়েছি, আর যে কার্য অন্য শাস্ত্র করতে পারেনি আর সেই সব কার্য আমি পূর্ণ করেছি। আর আমার এমন প্রতীত হয় যে এই অন্য শাস্ত্র শক্তিহীন। আমার সামনে তো মনে হয় যে এই সৃষ্টির সমস্ত অস্ত্র শস্ত্র শক্তিহীন। হে প্রিয় সুদর্শন, কারণ তুমি অষ্ট শিরোমণির মধ্যে থেকে একজন, আর তোমার তুলনা অন্য কোনো শস্ত্রের সাথে করা পূর্ণতাই অনুচিত, কারণ তুমি অষ্ট শিরোমণির মধ্যে একজন, সেই জন্য তুমি অতুল্য। প্রিয় সুদর্শন, এটাও কোনো জিজ্ঞাসা করার কথা? তোমার শ্রেষ্ঠতার প্রশংসা তিনও লোকে হয়, আপনি অষ্ট শিরোমণির মধ্যে একজন। যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের প্রশংসা শুনে এখন সুদর্শন চক্রের অভিমান সাত আকাশে পৌঁছে যায়। যখন শ্রী হরি আমার শ্রেষ্ঠতাকে অস্বীকার করেননি, তাহলে অন্য কেউ আমার আর কি করতে পারবে? ত্রিকালদর্শী নারায়ণ শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের অভিমানটা বুঝতে পারেন, আর সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ নিজের পরম ভক্ত হনুমানের কথা ভেবে ওনাকে দ্বারিকা আসতে বলেন। ভক্ত হনুমান, তৎকাল আপনি দ্বারকায় এসে আমার অংশ স্বরূপ সুদর্শন চক্রের গুমতি দমন করে ওনাকে আপনি সুমতি প্রদান করুন। প্রভু, আপনি সেবক হনুমানের প্রমাণ গ্রহণ করুন, আপনার আদেশ শিরোধার্যে। আমি যথাশীঘ্র ধার্যে দ্বারকায় প্রবেশ করছি। অবশ্যই হনুমান, দ্বারকা নগরীতে তোমাকে স্বাগত জানাচ্ছি। তক্ষুনি পবন সুত হনুমান ভগবান নিজের যুগ মায়ার শক্তিতে দ্বারিকা নগরীর রাজবাটিকায় পৌঁছে যান, আর সেই রাজবাটিকার বৃক্ষ থেকে ফল খেতে শুরু করেন। এই সব কিছু দেখে বাটিকার রক্ষক হনুমান ভগবানকে আটকাতে আসে। এই বদমাশ বানর, দাঁড়াও! তুমি দ্বারকাতে উৎপাত করতে পারো না, বুঝেছো? এরকম করতে দেব না আমরা তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় এক্ষুনি বন্দী করে নিয়ে যাব। তাহলে তাই করে একবার দেখো তো। যেই মাত্র দুজন রক্ষক হনুমান ভগবানের কাছে পৌঁছান, হনুমান ওই রক্ষকদেরকে নিজের লেজের সাহায্যে আটকে দেন আর ওদেরকে আঘাত পৌঁছান। হে প্রভু, দ্বারকা নগরীর রাজবাটিকাতে একটা বাঁদর নিজের মায়ের সাথে পুরো আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। প্রভু শ্রীকৃষ্ণ বুঝতে পেরে যান যে প্রিয় ভক্ত হনুমান নিজের ভক্তির প্রভাব দেখাতে শুরু করেছেন, আর উনি নিজের ষড়যন্ত্রের হিসেবে ওই রক্ষকদেরকে আদেশ দিয়ে দেন, শীঘ্রই ওই বানরের আতঙ্ক থেকে দ্বারকা থেকে মুক্ত করে দাও। শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করার জন্য ওই রক্ষকরা রাজবাটিকাতে আবার চলে যান, আর হনুমান ভগবানকে চিৎকার করে বলে ওঠেন, দুষ্ট বানর, তুমি বাটিকাকে নষ্ট করার কেন প্রচেষ্টা করে চলেছো? তুমি অতি শীঘ্র এখান থেকে চলে যাও। এই বাটিকার ফল খাবার আগে তুমি আমাদের প্রভুর কাছ থেকে অনুমতি নিতে হবে। প্রকৃতি সম্পদের ওপরে যতটাই মানুষের অধিকার আছে, ততটাই পশু আর পাখিদেরও তো রয়েছে। তাহলে কেন প্রাকৃতিক সম্পদের প্রয়োগ করার জন্য কারুর আজ্ঞার পালন করার প্রয়োজনীয়তা রয়েছে? তোমার কোনো ধারণাই নেই। এই রাজবাটিকা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের। আমি কোনো দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে চিনিই না, আমি শুধু শ্রীরামের পরম ভক্ত। এইটুকু বলতেই হনুমান ভগবান সেই রাজবাটিকার রক্ষকদের নিজের লেজে ঝুলিয়ে ওদেরকে রাজমহলের দিকে ফেলে দেন। তাদের দুর্দশা দেখার পর শ্রীকৃষ্ণ বলেন, তোমার এই দশা কে করেছে? বড়ই নির্বল দেখে মনে হচ্ছে। হে প্রভু, ওই বানরটাই তো যে দ্বারকার মধ্যে উৎপাত শুরু করে ফেলেছে। বড়ই মায়াবী বানর, যখন আপনার পরিচয় দিলাম তখন সে ক্রোধিত হয়ে বলল যে সে নাকি শ্রীরামের ভক্ত। কি জ্বালা! আর আমাদেরকে দেশলাইট ঠোঙার মতন তুলে ছুঁড়ে এখানে ফেলে দিল। আপনি ওই কবিরাজকে গিয়ে বলুন যে আপনাকে শ্রীরাম মহলে ডেকে পাঠিয়েছেন।
সেনাপতির যাওয়ার পরই শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে ডেকে এই আদেশ দিলেন, আমার অনুমতি ছাড়া কাউকে এই মহলে প্রবেশ করতে দিও না তুমি, আর এরকম দুঃসাহস যদি কেউ করে থাকে তাহলে তুমি সেখানেই তাকে বধ করে দিও। যথা আজ্ঞা প্রভু, আপনার আদেশ শিরোধার্য। শ্রীকৃষ্ণের আদেশ অনুযায়ী সুদর্শন চক্র রাজমহলের সামনে দাঁড়িয়ে ওখানকার সেনাপতি হয়ে ওঠেন। অন্যদিকে রাজবাটিকার রক্ষকদের শ্রীরামের ডাক শুনে হনুমান ভগবান সঙ্গে সঙ্গে মহলের দিকে প্রস্থান করেন আর রাজমহল পৌঁছে যান। তক্ষণই রাজমহলের সামনে সুদর্শন চক্র একজন প্রহরীর মতো দাঁড়িয়েছিলেন। সুদর্শন চক্র হনুমান ভগবানকে রাজমহলের দিকে আসতে দেখে বলে ওঠেন, হে শ্রেষ্ঠ বানর, আপনি এই সময়ে রাজমহলে প্রবেশ করতে পারবেন না। হে প্রহরী, একজন ভক্ত নিজের প্রভু দর্শন করার জন্য কারুর আজ্ঞার পালন কেন করবে? অদ্ভুত ব্যাপার তো, এখানে তো ফল খাবার জন্য দেখছি আজ্ঞার পালন করতে হচ্ছে। দয়া করে বিলম্ব না করে রাজমহলের ভেতরে প্রবেশ করতে দিন, প্রভু শ্রীরাম আমার প্রতীক্ষা করছেন মনে হয়। হে শ্রেষ্ঠ বানর, এই রাজমহল শ্রীকৃষ্ণের নাকি শ্রীরামের? আপনাকে নিবেদন করছি আপনি এখান থেকে চলে যান। হে প্রহরী, এই পবনসুত হনুমান প্রভু দর্শন না করে দ্বারকা নগরী থেকে যাবে না। হে রামভক্ত হনুমান, আমি শ্রীকৃষ্ণ ভগবানের অস্ত্র সুদর্শন, ওনার আজ্ঞারই পালন করছি আমি। আপনি অযথা আমার সময় নষ্ট করবেন না, আমাকে যেতে দিন। হে হনুমান, আপনি কেন কায়া ছাড়া আপনার জর্জর কায়াকে আমার ধারালো চক্রের সামনে আহুতি দেবার জন্য তৎপর হয়ে উঠে পড়ছেন? আমার ধারালো চক্রের সামনে তো ইন্দ্রের বজ্রও টিকতে পারেনি। সেখানে আপনি তো একটা বানর, আপনি মহলের ভেতরে যেতে পারবেন না। তার জন্য যদি আপনাকে আমার সাথে যুদ্ধই করতে হয় তাই করবেন। হে অহংকারী, তোমার কোনো ধারণাই নেই যে তুমি কার সাথে কথা বলছো। একজন ভক্তকে প্রভু দর্শন থেকে আটকানো অপরাধের সমানই হয়। যদি সময় চক্র গতি পাল্টে নেয় তাহলেও আমি কিন্তু তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না। এইটুকু বলা মাত্রই সুদর্শন চক্র নিজের মানব শরীর থেকে নিজের রৌদ্র রূপ সুদর্শন চক্রে পরিবর্তিত হয়ে ওঠেন। আর যেই মাত্র হনুমান ভগবান রাজমহলের ভেতরে যাওয়ার প্রয়াস করেন, সুদর্শন চক্র ওনাকে রাস্তাতেই আটকে দেন। আর এইভাবেই বারবার সুদর্শন চক্র হনুমান ভগবানের রাস্তা আটকাতে থাকেন আর ওনাকে রাজমহলে যেতে দিলেন না। শুধু শুধু যুদ্ধ করে আমি আমার সময় কেন নষ্ট করব? এই চক্রটা মুখের মধ্যে ভরে নিয়ে প্রভুর দর্শন প্রাপ্ত করে নেব। এইটুকু ভাবা মাত্রই হনুমান ভগবান সুদর্শন চক্র নিজের মুখে রেখে নেন আর বিনা বিলম্ব করে রাজমহলের ভেতর প্রবেশ করেন। নিজের ভক্তের লীলা দেখে নিজেই শ্রীকৃষ্ণ হনুমান ভগবানকে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের রূপে দর্শন দেন। প্রভু, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম। খুশি হও হনুমান, এখানে আসতে মার্গে আপনার কোনো প্রকারের বাধার সম্মুখীন হতে হয়নি তো? আপনার রাজমহলের প্রহরী রূপে সুদর্শন চক্র বাধা আমাকে দিচ্ছিল বটে, সেই জন্য আমি যুদ্ধে সময় নষ্ট না করে আমি ওনাকে মুখের মধ্যেই রেখে দিয়েছিলাম। এইটুকু বলে হনুমান ভগবান সুদর্শন চক্র নিজের মুখ থেকে মুক্ত করে দেন। আর এই ঘটনার পরই সুদর্শন চক্রের অহংকার চুর চুর হয়ে যায় আর উনি ভগবানের কাছে বলেন, আমার এই মূর্খতাকে আপনি ক্ষমা করবেন, আমার শক্তির অহংকার হয়ে গিয়েছিল আর সেই কারণেই আমি এত বড় অন্যায় করেছি। সুদর্শন চক্র এইটুকু বলে ওখান থেকে চলে যান। শ্রীরাম আর হনুমান ভগবান একে অপরকে দেখে হাসতে শুরু করেন আর সমস্ত দেবতারা এইটা বুঝে তাদের ওপর পুষ্প বর্ষা করেন। জয় শ্রীরাম। বালি দ্বারা রাক্ষস ডুডুম্বিকে মারার পর ডুডুম্বির ভাই মায়াবী নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বালিকে যুদ্ধের জন্য আগমন জানায়। কিন্তু বালির বলশালী হওয়ার কারণে মায়াবী গিয়ে একটা গুফার ভেতরে লুকিয়ে পড়ে আর বালি নিজের ভাই সুগ্রীবকে নিয়ে তার পিছু করতে করতে ওই গুফার ভেতরে পৌঁছে যায়, যেখানে সুগ্রীব তার ভাইয়ের সুরক্ষা করার জন্য পুরো এক বছর পাহারা দেয়। পুরো একটা বছর পার হয়ে গেল, দাদার এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। জানি না কোনো অঘটন ঘটেনি তো। আরে, এ কি,
এই রক্তের ধারা গুফার ভেতর থেকে কি করে আসছে? রক্তের নদী দেখার পর সুগ্রীব এরকম মনে করছিল যেন রাক্ষস মায়াবী তার ভাই বালির হত্যা করে ফেলেছে। তারপর সুগ্রীব সমস্ত কিষ্কিন্দা নগরীকে রাক্ষস মায়াবীর হাত থেকে বাঁচানোর জন্য একটা বিশাল পাথর দিয়ে ওই গুফার বাইরের দরজা বন্ধ করে দেয়। কিন্তু বাস্তবে ওই রক্তের ধারা মায়াবীর রক্তের ছিল। ওই গুহার পাথরকে ভেঙে বালি নিজের রাজ্যে ফেরত আসে। দাদা আপনি? হ্যাঁ আমি ফিরে এসেছি। আমি জানি আমার এত আসতে দেরি হলো বলে তোমার নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে। হাতের মুঠোয় আসা রাজ্য হাতছাড়া হচ্ছে সেটাও দেখতে পেয়েছো হয়তো। না দাদা আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি এই রাজ্য স্বয়ং নিজের ইচ্ছায় আমি নিইনি। মন্ত্রী আর এখানকার বাসিন্দারা সবাই মিলে আমাকে এই সিংহাসনে বসতে বলেছে। এই রাজ্যটা আজও আপনারই, আমি শুধুমাত্র আপনার সেবক। তুই একটা নিচু কাজ করেছিস, ভ্রাতাদ্রোহ করেছিস তুই। আজকে তোকে আমি জীবিত ছাড়ব না। আপনি আমার উপরে অকারণই সন্দেহ করছেন ভ্রাতা। আমি একটা বৎসর আপনার অপেক্ষায় গুফার সামনে দাঁড়িয়েছিলাম, আর যখন গুহা থেকে রক্তের ধারা আসতে দেখি তখন আমি ওখান থেকে এখানে চলে আসি। আর কিষ্কন্দাবাসীদেরকে ওই মায়াবী রাক্ষসের হাত থেকে বাঁচানোর জন্য আমি পাথর দিয়ে ওই গুহার মুখটা বন্ধ করে দিই। সুগ্রীব বালিকে বোঝানোর সমস্ত চেষ্টা করে নেয়, কিন্তু বালি রাগের মাথায় সুগ্রীবের কোনো কথাই বুঝতে পারে না। আর সুগ্রীবের ওপর নিজের গদা দিয়ে ক্রমাগত লড়াই করার চেষ্টা করে। সুগ্রীব নিজের প্রাণ বাঁচিয়ে কিষ্কিন্দা নগরী থেকে পালিয়ে ঋষি মুখ পাহাড়ে গিয়ে পৌঁছায়। তার স্ত্রী রুমা বালি নিজের দুঃশক্তি দিয়ে নিজের বউ বানিয়ে নেয়। সুগ্রীব খুব অসহায় হওয়ার কারণে নিজের বউ রুমাকে বালি থেকে বাঁচাতে পারে না। ঋষিমুখ পাহাড়ে সুগ্রীবের রক্ষা করার জন্য তার বানর সেনা হনুমান, জামবন্ত আর তার সাথে নল আর নীল সবাই থাকত। ততক্ষণে হনুমান তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য ব্রাহ্মণের বেশ ধরে রাম আর লক্ষণকে কিষ্কিন্দাতে দেখা করেন। ওদের পরীক্ষা নেওয়ার পর উনি ওদেরকে সুগ্রীবের কাছে নিয়ে আসেন। ইনি হলেন অযোধ্যার রাজকুমার শ্রীরাম আর ওনার ছোট ভাই শ্রী লক্ষণ। এনারা দুজন মাতা শবরীর সাহায্যে আমাদের কাছ থেকে সাহায্য নিতে এসেছেন। আপনি শ্রেষ্ঠ মানব জাতি আর আমি হলাম বানর জাতি, তাও আপনি আমার সাথে মিত্রতা করছেন, এটা আমার কাছে একটা সৌভাগ্যের ব্যাপার। আপনি শুধু আমার হাতে হাতটা রেখে আমার চিন্তা দূর করুন। সুগ্রীব নিজের সমস্ত ব্যথা রাম আর লক্ষণকে শুনিয়ে দেয়। আর তারপর, আমি অগ্নিদেবের সামনে আপনাকে কথা দিচ্ছি, আপনার পত্নীকে অপহরণ করে নিয়ে যাওয়া ওই বালিকে আমি অবশ্যই বধ করব, আর আপনাকে আপনার হারিয়ে যাওয়া রাজ্য আর পত্নী ফিরিয়ে দেব। এটাই হলো মিত্রতার আদর্শ, আর এটাই আমার প্রতিজ্ঞা। আমি ধন্য হলাম প্রভু। পরন্তু রাঘব, কিন্তু আমরা এরকম কী প্রকারে করব? বালি যে অত্যন্ত শক্তিশালী। আপনি কিষ্কন্দা যান আর বালিকে যুদ্ধের জন্য উৎসাহিত করে তুলুন। মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বালির এত পাপ যথেষ্ট। আপনি যেই মুহূর্তে দুর্বল হবেন আমি পেছন থেকে সমস্ত রকমের আপনাকে সাহায্য করব। শ্রী রামের কথা শুনে সুগ্রীব বালিকে যুদ্ধের জন্য আহ্বান জানানোর জন্য কিষ্কিন্দায় পৌঁছায়। বালি বাইরে বেরিয়ে আয় দুষ্ট, আজকেই সুগ্রীব সমস্ত অপমানের প্রতিশোধ তোর থেকে নেবে। বাইরে বেরিয়ে আয় আর আমার সাথে যুদ্ধ কর। এ তো দেখছি সুগ্রীবের আওয়াজ, গর্তে লুকিয়ে থাকা ইঁদুরটা আজকে বাইরে বেরিয়ে এসেছে। আজ আমি ওকে ছাড়ব না। আজকে তোর মধ্যে এত সাহস এলো কি করে রে? এত কথা বলে কোনো লাভ নেই বালি, যুদ্ধ কর যুদ্ধ। আজকে আমি তোকে জীবিত ছাড়ব না। আজকে তোকে আমি জীবিত ছাড়ব না, এবার নিজেকে শেষ করে দেবার জন্য তৈরি হয়ে যা সুগ্রীব। সুগ্রীব আর বালির মধ্যে যুদ্ধ শুরু হয়, আর পেছন থেকে রাম ভগবান এবং লক্ষণ আর হনুমান ভগবান সুগ্রীবের সহায়তা করার জন্য দাঁড়িয়েছিল। সুগ্রীব যুদ্ধে বালির সামনে খুব দুর্বল হয়ে পড়ে, কিন্তু শ্রী রাম বালির সামনে নিজের তীরের নিশানা লাগাতেই পারেন না, কারণ বালি আর সুগ্রীব দেখতে এতটাই সমান্তর ছিলেন
যে শ্রীরাম বালি আর সুগ্রীবের মধ্যে পার্থক্যটা বুঝতেই পারছিলেন না। বালি সুগ্রীবের ওপর ক্রমাগত হামলাই করে যাচ্ছিল। দাদা, এদের দুজনের মধ্যে কে সুগ্রীব আর কে বালি সেটা তো বোঝাই যাচ্ছে না। এখন আমরা কি করব সেটাই তো সমস্যা এসে দাঁড়িয়েছে। আমাদের ধৈর্য ধরতে হবে। সুগ্রীব বালির কাছে নিজের প্রাণ বাঁচিয়ে ঋষিমুখ পাহাড়ে পৌঁছে যায়। ওখানে রাম ভগবান, লক্ষণ ভগবান আর হনুমান ভগবান তার পেছনেই আসেন। মিত্র বলে এইভাবে মিত্রতা দেখালে প্রভু শ্রীরাম। তোমার এখন কেমন লাগছে? খুব কষ্ট হচ্ছে তাই না? আমাকে রক্ষা করার আশ্বাস দিয়ে তুমি আমার সাথে ছল করেছ। না মিত্র, আমরা স্বয়ং আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে আর বালিকে দেখতে এতটাই একই রকম যে চাল চলন রূপ সবই একই রকম। আমাদের কাছে আপনি যে ঠিক কোনটা সেটা বোঝা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেই জন্য ঠিকঠাক না জেনে যদি আমরা আমাদের বান ছেড়ে দিতাম তাহলে সেটা আপনারও লাগতে পারত। সেই কারণেই তো আপনাকে সহযোগিতা করতে পারিনি আমরা। এখন তাহলে কি হবে দাদা? তার চিন্তা করবেন না। এখন আমরা সুগ্রীবকে পুষ্পর মালা পরাবো, তাহলে আমরা খুব সহজভাবেই আপনাকে চিনতে পারব। রাম ভগবান সুগ্রীবকে ফুলের একটা মালা পরিয়ে দেয় আর সুগ্রীব আবার কিষ্কিন্দা গিয়ে বালিকে যুদ্ধের জন্য আহ্বান জানায়। বাইরে বেরিয়ে আয় বালি, এসব কি বাচ্চাদের মতন খেলা খেলছিস তুই? হ্যাঁ, যদি যুদ্ধ করতে চাস তাহলে সাহসের সাথে কর, এইভাবে উস্কানি দিয়ে আর পালিয়ে গিয়ে নয়। আর এইভাবেই দুজন ভাইয়ের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়। এইবার যখন বালি সুগ্রীবের সামনে দুর্বল হয়ে পড়ে, তখনই রাম ভগবান বিনা অপেক্ষা করে বালির ওপরে তীর ছুড়ে মারেন। তীর চালানো মাত্রই বালি মাটিতে পড়ে যায়। তুমি ছল করে আমাকে মেরেছ, কাপুরুষ সুগ্রীব। তুই কি মনে করিস যে তোর এতে বিজয় হলো? তুই কুলদ্রোহ করেছিস, আর তোর থেকে বড় লোভী হলো এই রাম যে ধর্মের পালন করেনি। বানরাজ, আজকে মরণ্যমুখে পৌঁছে গিয়ে তুমি যে ধর্ম সৎকর্ম আর নীতির দোহাই দিচ্ছ নিজের জীবন কালে, ন্যায় নীতি ধর্ম বিচারের তুমি স্বপ্নেও কখনো করনি। ধর্ম অর্থ কাম আর লৌকিক সত্যাচার তুমি নিজে স্বয়ংই জানো না। আমার আত্মার অন্তচক্ষু খুলে যাচ্ছে, যেন মনে হচ্ছে আমার আত্মা পরমাত্মাকে খুঁজে নিয়েছে। আপনি তো সৃষ্টির জ্ঞাতা প্রভু, আমি যতগুলো অন্যায় করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করুন। দণ্ড পাওয়ার পরেই তোমার যে প্রায়শ্চিত্ত হয়ে গেছে, মনু তো বলেই দিয়েছে রাজার কাছ থেকে দণ্ড পাওয়ার পরে মনুষ্য আবার পাপহীন আর পবিত্র হয়ে যায়। সেই জন্য রাজন, তুমি এখন থেকে নিষ্পাপ, তুমি একদম নিষ্কলঙ্ক। নিজের মন থেকে মৃত্যুর ভয় সন্তপ্ত বের করে দাও, আমরা সবাই তোমার প্রাণের রক্ষা করব। ভগবান শ্রীরাম বালির প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেন, উনি ওর সমস্ত সন্দেহের সমাধান করে দেন। আর তার সাথেই ভগবান রাম কেন তার উপরে তীর ছুঁড়েছেন তার কারণও বলে দেন। উনি এটা বলেন যে ওর বধ করাটা কেন আবশ্যক ছিল। অবশেষে বালি নিজের ভুল বুঝতে পারে। উনি তক্ষুণি সুগ্রীব এবং ভগবান রামের কাছে নিজের কর্মের জন্য ক্ষমা চেয়ে নেন। উনি নিজের প্রাণ ত্যাগ করেন আর তারপর কিষ্কিন্দার রাজা সুগ্রীবকে বানানো হয়, আর তাও আবার খুব অনুষ্ঠান সহকারে। নিজেদের অহংকারকে আমার মতনই ত্যাগ করুন আর আমাদের চ্যানেল আরডিসি ডিভাইন স্টোরিকে সাবস্ক্রাইব করুন। জয় শ্রীরাম।